দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে নির্বাচন আসন্ন, এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে। এই নির্বাচনে প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী হচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি দুজন অতিথির সাথে এই নির্বাচন নিয়ে কথা বলছি। তার মধ্যে একজন হচ্ছেন মেরিল্যান্ডের গভর্নর্স কমিশনার, একজন কমিশনার আনিস আহমেদ, এবং আরেকজন হচ্ছেন এই যুক্তরাষ্ট্রেই জন্ম হওয়া একজন ছাত্রী, তিনিও একজন ভোটার, তার নাম হচ্ছে শ্রেয়া মুখার্জি। তিনি জর্জটাউন ইউনিভার্সিটিতে বর্তমানে ভাষাতত্ত্ব নিয়ে পিএইচডি করছেন। প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে আনিস আহমেদের কাছে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবারে নির্বাচনে প্রধান ইস্যুগুলো কি? এবারের নির্বাচনের প্রধান ইস্যু হচ্ছে বেকার সমস্যা, অর্থাৎ কর্মসংস্থান, হেলথ কেয়ার রিফর্ম, ট্যাক্স কাট, পার্সোনাল ইনকাম গ্রোথ, ইমিগ্রেশন ইস্যু, নিরাপত্তা। একটা জিনিস আমি জানতে চাই, আপনি মন্টগোমারি কাউন্টি, মেরিল্যান্ড রাজ্যের মন্টগোমারি কাউন্টি মুসলিম কাউন্সিলের সেক্রেটারি। এই দেশে একটা বড় মুসলমান সম্প্রদায় রয়েছে এবং আপনি সেই সম্প্রদায়ের একজন প্রতিনিধি। মুসলমান ভোটাররা এবারের নির্বাচনে এই দুই প্রতিদ্বন্দ্বী, এই দুই প্রধান রাজনৈতিক দল সম্পর্কে কী ভাবছে সংক্ষেপে? মুসলমান যে ভোটার, এই ভোটার যারা, এরা আগে একটা সিরেমোনিয়াল ভোটার ছিল। যেমন মনে করেন, যদি রোজা সময় হোয়াইট হাউসে বা বিভিন্নখানে অনুষ্ঠান হতো, কিংবা কোনো বাণী দেওয়া হতো। এখন মুসলমানরা বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে, এবং এই বলিষ্ঠ পদক্ষেপ হচ্ছে প্রথমত যে গ্রাসরুট লেভেলে কাজ করা, এবং নিজেদের যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করা, এবং এই দেশের মূল জনসাধারণকে বুঝিয়ে দেওয়া যে তারাও ভোটার এবং তারাও এই দেশের সাথে একাত্ম। দর্শক মণ্ডলী, আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে শ্রেয়া মুখার্জির সাথে, যিনি এই দেশে পড়ালেখা করছেন। তার কাছে জানতে চেয়েছিলাম যে তরুণ ভোটাররা এইবারের নির্বাচন নিয়ে কতটা উৎসাহী। 2008 সালে তরুণ ভোটারদের একটা বড় রকমের অংশগ্রহণ ছিল, এবং সেটি গত নির্বাচনে, 2008 সালে নির্বাচনে একটা বড় ভূমিকা রেখেছিল। শ্রেয়া মুখার্জির কাছে জানতে চেয়েছিলাম তরুণ ভোটারদের মধ্যে এবারের নির্বাচন সম্পর্কে উৎসাহ। আগের নির্বাচনে, মানে 2008-এ আমি শিকাগোতে ছিলাম, তো আমি শিকাগোতে পড়াশোনা করেছি, মানে আমি শিকাগোতে সে বছর ছিলাম। আর আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই 2008-এ ইন্ডিয়ানা চলে যেত। ইন্ডিয়ানা তখন আনডিসাইডেড ছিল যে রিপাবলিকান বা ডেমোক্র্যাট ভোট দেবে। তো আমার তখনকার অনেকজন বন্ধু প্রত্যেক সপ্তাহে ইন্ডিয়ানাতে গিয়ে ক্যাম্পেইন করেছে, অনেক ওবামার ইলেকশনের জন্য খেটেছে। তো তারা মানে সেইকালে যে উৎসাহটা ছিল, এবছর আমি অতটা দেখছি না, কারণ তখন তো ওবামা প্রথম এসেছিল, প্রথম এরম বড় বড় কথা হোপ চেঞ্জ যেগুলো শোনা গেছিলো। তো এখন এই নয় যে আমাদের বয়সী ছেলেমেয়েরা ওবামাকে আর বিশ্বাস করছে না, কিন্তু বোঝা গেছে যে এরম বড় বড় চেঞ্জ, এরম বড় বড় মানে রেভলিউশন যেগুলো সব প্রমিস করেছিল, এগুলো এত তাড়াতাড়ি হয় না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনি একজন বাংলাদেশি আমেরিকান, এখানে বাংলাদেশি আমেরিকানরা এবারের নির্বাচন নিয়ে কতটা এক্সাইটেড? বাংলাদেশিরা অবশ্যই, যদিও কম সংখ্যক ভোটার, কিন্তু তারা বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে। প্রথমত আমি জানি অনেক বাংলাদেশি যারা ন্যাচুরালাইজ সিটিজেন, তারা ভোটার হচ্ছে, শুধু ভোটার নয়, তারা গ্রাসরুট লেভেলে কাজ করছে, তারা বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটিসে জড়িত হচ্ছে, বিভিন্ন অ্যাডভাইজারি গ্রুপে জড়িত হচ্ছে, এবং অ্যাট দি সেম টাইম বিভিন্ন লোয়ার লেভেলে কিংবা আপার লেভেলে চেষ্টা করছে পলিটিক্সে ইনভলভ হতে। এটা কিন্তু অত্যন্ত আশাপ্রদ, এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এবং এটাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশিরা সম্মুখে পলিটিশিয়ানদের, ঊর্ধ্বতন পলিটিশিয়ানদের চোখে তারা আসছে, এবং এটা আশা, চোখে আসা অর্থাৎ
যে তাদের কার্যকলাপ তাদের পছন্দ হয়েছে এবং এই ইলেকশনে একটা ভূমিকা রাখতে পারবে এবং রাখছে অনেকখানে অনেক বাংলাদেশি চেষ্টা করছে ইলেকশনে কন্টেস্ট করার জন্য এটা অত্যন্ত আশাতীত ব্যাপার হারুকা জিতুক বড় কথা নয় কথা হচ্ছে সে জনগণকে বুঝিয়ে দেওয়া যে আমরাও বাংলাদেশি আমরাও আমেরিকান আমরাও এই দেশে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারি ধন্যবাদ আনিস আহমেদ আপনি সম্প্রতি ইউএস কংগ্রেশনাল সার্টিফিকেট ফর লিডারশিপ এই স্বীকৃতি পেয়েছেন এবং সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও দর্শক মণ্ডলী কথা বলছিলাম আমেরিকান দুজন ভোটারের সাথে আনিস আহমেদ এবং শ্রেয়া মুখার্জি আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের সাথে কথা বললাম আশা করি অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আহসানুল হক ভয়েস অব আমেরিকা